নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আর আজকে আবার আমি এসে গেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো পাস্তা। এই পাস্তাটা কী করে বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য ঝটপট বানিয়ে নেওয়া যায় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, আমি এখানে এক বাটি পাস্তা নিয়ে নিয়েছি, আর এই পাস্তাটাকে আমি আড়াই বাটি জল দিয়ে আমি সেদ্ধ করে নেব। তবে আপনারা যদি পাস্তাটা ভর্তি করে নেন, মানে বাটিটা যদি আরও ভর্তি করে নেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা তিন বাটি জল দিয়ে সেদ্ধ করবেন। আমি এখানে আরও হাফ বাটি জল কিন্তু অ্যাড করেছি, আর আমি এখানে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি ঢাকনা বন্ধ করে হাই ফ্লেমে একটা সিটি দিয়ে পাস্তাটাকে সেদ্ধ করে নেব। আমি এখানে প্যাকেটের পাস্তা ব্যবহার করেছি, তাই এইভাবে প্রেশার কুকারে আমি সেদ্ধ করছি। কিন্তু যদি লুজ পাস্তা এখানে ব্যবহার করা হয় তাহলে কিন্তু সেটা প্রেশার কুকারে সেদ্ধ করা যাবে না। তাহলে প্রেশার কুকারে সেদ্ধ করলে কিন্তু পাস্তাটা একেবারে গলে যাবে। চলে গেছে, এবার আমি অপেক্ষা করব প্রেশার কুকারটা ঠান্ডা হওয়ার জন্য। দেখি, এবার আমার পাস্তাটা আমার প্রেশার কুকারটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি দেখে নিই পাস্তাটা আমার কী অবস্থায় আছে। দেখুন, পাস্তাটা কিন্তু প্রত্যেকটা পাস্তা কিন্তু গোটা গোটা আছে। দেখুন, একদম ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে। এবার আমি এই জালি বাটির মধ্যে পাস্তাটাকে জল ঝরিয়ে নেব। এবার আমি পাস্তাটা বানানোর জন্য গ্যাসে একটা কড়াই গরম করতে দিয়েছি, তার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম। এখানে আমি গাজর আর ক্যাপসিকাম নিয়েছি। এবার আমি গাজরটা একটু ভেজে নেব। তবে আপনারা যদি স্পাইসি করে বানাতে চান সেক্ষেত্রে এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি দেবেন। তবে আমি যেহেতু বাচ্চা স্কুলে টিফিনের জন্য বানাচ্ছি, তাই আমি এটা একটু হালকা করেই বানাবো, বেশি স্পাইসি করব না। এবার আমি গাজরটা একটুখানি ভাজা ভাজা করে নিয়ে আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম। ক্যাপসিকামটা দিয়েও আমি একটুখানি নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে দিলাম। এবার আমি সবজিটা একটু ভেজে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ টমেটো পেস্ট। আমি এখানে টমেটোটা সেদ্ধ করে নিইনি, তবে আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে টমেটোটা সেদ্ধ করে সেই সেদ্ধ টমেটোর পেস্টটা এখানে দেবেন খেতে, সেটা আরও বেশি ভালো লাগবে। তবে আমার হাতে সময় কম ছিল বলে আমি সেদ্ধ করে নিতে পারিনি। দেখুন, এবার আমি টমেটোটা দিয়ে সবজিটার সাথে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার এই সময় আমি একটুখানি টমেটো সস দিয়ে দিলাম। এখানে আপনারা চিলি সস, সয়া সস ওগুলো দিতে পারেন, তবে আমি ওসব কিচ্ছু দিচ্ছি না, আমি শুধু টমেটো সসই দিলাম। এবার আমি পাস্তাটা দিয়ে দেব। পাস্তাটা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের পাস্তা। এবার এটা ভালো করে মিশিয়ে নিলে পাস্তাটা রেডি হয়ে যাবে। এবার আমি ওপর দিয়ে আর একটুখানি সস দিয়ে তারপর আমি এটা টিফিন প্যাক করে দেব। বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখুন, আমার পাস্তা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তাহলে আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও।